দেখুন বন্ধুরা, যখন বাবা মারা কুকুর এনে দেন না, তাদের মধ্যে অনেক কারণ থাকে। তাদের মধ্যে তিনটি কারণকে আমি আমার ভিডিওতে বেছে নিয়েছি। তো ফার্স্ট কারণটি হলো যে আপনি রেসপন্সিবল নন। যদি আপনি 6, 7, 8, 9 এরকম ক্লাসে পড়ছেন, তাহলে আপনি যথেষ্ট রেসপন্সিবল নন, আপনি কুকুরকে সামলাতে পারবেন না। আর যদি জোর জবরদস্তি করে যদি আপনি মা বাবার কাছ থেকে কুকুরটাও এনে নেন, আপনি তাকে সামলাতে পারবেন না। আর হয়তো এমন কোনো দিন দেখতে না হয় যেদিন আপনি অ্যাডপ্ট সেন্টারের লোকেদের হাতে আপনার কুকুরটাকে তুলে দিচ্ছেন। তো দ্বিতীয় কারণটি হলো যে যদি আপনি 11, 12 বা কলেজে পড়ছেন, তাও আপনার মা বাবা আপনাদের কুকুর এনে দিচ্ছে না, তার পিছনে একটা ভয় থাকে। কারণ বাবা মারা ভাবেন যে কুকুর চলে এলে কামড়ে দেবে, এ হয়ে যাবে, সে হয়ে যাবে, ভয় থেকে যায় মনে একটা। একে এক ধরনের ফোবিয়া বলে, ডগ ফোবিয়া, অ্যানিমাল ফোবিয়া ধরা যেতে পারে এরকম কিছু একটা। সো আমি সাজেশন দিচ্ছি, রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরদের খেতে দিন, যত্ন নিন, তারাও দেখবেন আপনাকে ভালোবাসবে, যত্ন করবে। ঘরে থেকে নিচে নামলেই দেখতে পাবেন আপনার পেছন পেছন তারা আসছে। এবং আপনার বাবা মারা যদি এই পজিটিভ দিকটা দেখে যে কুকুর আপনাকে কামড়াচ্ছে না, রাস্তায় কুকুররা কামড়াচ্ছে না, ভালোবাসছে, তাহলে হয়তো আপনার বাবা মাদের কুকুর থেকে ভয়টা উঠে যেতে পারে, আর হয়তো আপনাকে এনে দিতে পারে। আর তৃতীয় কারণটা হচ্ছে কুকুরের দাম খুব বেশি হয়, তাই আপনাদের বাবা মা বা প্যারেন্টসরা আপনাদেরকে কুকুর এনে দেন না। আমার প্রিভিয়াস ভিডিও অর্থাৎ আগের ভিডিওটা দেখে নিন, সেখানে আমি বলে দিয়েছি যে আপনি কিভাবে ডগকে ফ্রিতে অ্যাডপশন করবেন, এবং সেটা দেখলে হয়তো আপনার বাবা মারা আপনাদের কুকুর এনে দিতে পারে ফ্রিতে। সো এই ছিল আমাদের ভিডিও, প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর যদি কোনো সাজেশান থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টাটা, বাই বাই।